প্রিয় দর্শক, আসলে এখন চলে এসেছে আমরা মাদ্রাসায় ফ্যান নিয়ে, নাকি ভাই? আমার কাদের মানে ওই হেমন চালাকের চালাক, ও দুটো পাখা খালি নেছে আর আমার ভারিটা তুলে দিয়েছে, যাতে আমার ঘুরি না কমে। না সেরকম আসলে ব্যবস্থা এখনো হয় নাই, মানে ঘরের তো তেমন একটা সুবিধা নাই না। আচ্ছা, বাসার সাথে এখন এটা মোটামুটি চলে। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আপনার বেলে শীত লাগে তাতে যে ফ্যান নিয়ে আইছি। আসলে আলোচনা করতেন না, ভিতর তো অন্ধকার, যদি একটু এখানে আসতেন সুবিধা হতো। একটু বাইরে আসেন, আপনার একটু বাইরে আলো কম তো না, বসার তো না। আসলে এই যে আসেন, আপনারা আসেন, আপনাদের বলে ফ্যান লাগবে। সকল দর্শককে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। নেন এই যে ফ্যান, ঠিক আছে? আপনাদের গরম ধরে এই জন্য ফ্যান নিয়েছি। প্রিয় দর্শক, আসলে এই ছোট একটি মাদ্রাসা, এখানে পড়াশোনা করে কয়টা বাচ্চা জানো? 22টা সালপাল পড়াশোনা করে, এবং ঈদে পড়ানো হয়ে গেলে আবার বাকি সালপাল আছে বাংলা ইংলিশ পড়ে না। মোট 70 জন বাচ্চা কাচ্চা আছে ঈদে ব্যাস। আসলে এই মাদ্রাসার ছোট্ট একটা ভিডিও আমি আপলোড করার পরে ইসমাইল ভাই দেখেছিল, এবং জার্মান আপুর টাকা দিয়ে আসলে ফ্যান এবং কোরআন শরীফ কিনে দিতে এসেছে, কিন্তু আসলে এই মুহূর্তে কোরআন শরীফটা নিয়ে আসা হয় নাই। আজকে শুক্রবার, দোকানটা বন্ধ, কালকে ভাই দিয়ে যাবে। কালকে ইনশাল্লাহ আপনারাই নিয়ে যাবেন, একজন হুজুর নিয়ে আপনি ঠিক আছে, তারপরে সানার সাথে যাবেন, সমস্যা নেই। এই জন্য তো আপনার খুশি হয়েছেন, এখন যে পাঠিয়েছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে একটু দোয়া করবেন, পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আসলে যে আপু পাঠিয়েছে এবং যারা পাঠাতে চেয়েছেন, আমার কাছেও কয়েকজন ফোন দিয়েছে, সবার উদ্দেশ্যে, আমাদের সকল দর্শকের উদ্দেশ্যে আমরা বাচ্চাদের নিয়ে ছোট্ট একটু দোয়া করবো। আর সবাই জুম্মার নামাজ পড়ে এসেছি, তো চলুন আমরা একটু বসি নাকি? ভাই আসুন। ওইখানে একটু অন্ধকার তো, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من الجنة
الحمد لله رب العالمين والعافية للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين آمين. ارحمهما كما ربياني صغيرا. الله أكبر والدكار. الله قبيت الدين جمع الدين رمضان المشي. الله أبنى زمان رمضان ذيكولي. আপনার শাহিদের ঘরে হাত তুলেছে আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের আমলকে কবুল করে আনিন আল্লাহ খাস করে আল্লাহ আমরা যে মাদ্রাসাতে বসে সেই মাদ্রাসাকে কবুল করে আনিন আল্লাহ মাদ্রাসাকে কবুল করে আনিন মাদ্রাসার কত প্রয়োজন আপনার বাইরে সেটা পূরণ করে দিন আল্লাহ সবাইকে মাদ্রাসার মুহিদ্দিন হওয়ার তৌফিক দিয়া দিন আল্লাহ খাস করে আপনার এক বান্দি আল্লাহ এই ভাইদের মাধ্যমে মাদ্রাসার জন্য ছাত্রদের জন্য আল্লাহ দুইটা ফ্যান পাঠিয়ে দিয়েছে আল্লাহ আরো কোরআন শরীফ দেওয়ার নিয়ত করেছে খাস করে মেহরবানি করে আপনি তার দান সদকাকে কবুল করে আনেন আল্লাহ দান সদকাকে কবুল করে আনেন আল্লাহ আরো বেশি থেকে বেশি দান সদকা করার তৌফিক দিয়া দিন আল্লাহ দিনের জন্য কবুল করে আনেন আমাদের সকলকে আপনি কবুল করে আনেন আল্লাহ দানের বিনিময়ে বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করুন আল্লাহ আয় রোজগারে বরকত দিয়া দিন আল্লাহ সমস্ত লোকের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. شو هذا اللي يحصل؟ هذا سب بس لا يخنا يخاطب. بعدين خبر تالي كيف هو بيخاطب؟ خبر دوار جرا একটু দূরে রমজান মাসে তাদেরকে আমরা বাসা থেকেই খাওয়াই আর যারা কাছের আশপাশের এদেরকে বাসা থেকে খাবার দিয়ে তার বাসা থেকে আপনারা খান এটা কি মাদ্রাসার অর্থ নাকি বর্তমানে নিজের অর্থায় আসলে এটা হচ্ছে এটা পিয়াদার মাদ্রাসার বয়স এখনো এক বছরও হয় না এক বছরও হয় না রানিং এটা রানিং এখন শুরু হচ্ছে শুরুতে একটু কষ্ট করে করা লাগে এজন্য এখন মোটামুটি মাদ্রাসাটা উদ্যোগ ওনার এবং ওনার মা আমি আমি এর আগে যে একটা মাদ্রাসায় একটু কাজ করেছি দেখছিলেন মনে হয় দেখছেন কিনা আসলে ওই মাদ্রাসায় ওই চালুই হচ্ছিল না শেষে ওই আপু এই মোটর থেকে শুরু করে মোটর পানির ট্যাঙ্কি তারপরে ওয়ারিং এর যাবতীয় মালামাল সব দিছে শেষে গত সপ্তাহে ফ্যানও লাগাইছি তো ইনশাল্লাহ একজন দুজন করে মাদ্রাসার ছাত্র এখন প্রায় 20-এর কাছাকাছি হয়ে গেছে ওটা এতিমখানা মাদ্রাসা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা আপনার ওখানে কিন্তু আবাসিক ব্যবস্থা আর আসলে আমাদের এই মাদ্রাসাটা পাবনা শহর থেকে কয় কিলো আছেন 17 কিলো পার করেছেন পাবনা শহর থেকে 17 কিলো একদম গিরামের মধ্যে এই পাশে কোনো কিন্তু বাড়ি নেই এদিকে খালি চর খালি চর হ্যাঁ এই পাশে যে বাজার দেখছেন বাজার ওই পাশে খালি চর ওখানে কোনো বাড়ি নেই শত শত বিঘি চর আর এই চরের ওই পাশে পদ্মা নদী পারে আবার কুষ্টিয়ার দিকে এদিকে বাড়ি খালি এই পাশে আছে না এই পাশে কাছাকাছি চলে হ্যাঁ এই পাশে বাড়ি না এই পাশে যা বাড়ি দেখছেন এদিকে আর কোনো বাড়ি নেই সব চর প্রত্যন্ত অঞ্চলে আর কি এই অঞ্চলের মধ্যে আসলে এলাকাবাসী যদি সার্বিক সহযোগিতা করে তাহলে আরো একটু আপনি এখান থেকে না করতে গেছেন 1 কিলো হ্যাঁ ওইটাই জুমা মসজিদ এখানে কিন্তু আর মসজিদ নেই কিন্তু এই বাজার কেটে সাজে এখানে মসজিদ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ এখানে এই পালাটুকের ভিতরে মসজিদ নেই এই জন্য এখানে চেষ্টা করেছে যে ভবিষ্যতে যদি সেরকম কোনো আল্লাহ যদি কবুল করে পরবর্তীতে এখানে হেফজখানা এরপরে নাজেরা বিভাগ মকসব বিভাগ পর্যায়ক্রমে কিতাব বিভাগ এবং একটা সুন্দর মসজিদ এবং গরিব অসহায় এতিম ছাত্রদের থাকার সুন্দর ব্যবস্থা আমাদের পরিকল্পনাতে আছে বাকি সবার নিয়ত যেহেতু হয়েছে ইনশাআল্লাহ অবশ্য হবে নি আল্লাহ আমার রহমত করবে নি সকল ভালো কাজ তো নিয়তের উপর নির্ভর করে এটা তো আমার কথা না কোরআন হাদিসেরই কথা তো সকল দর্শকের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আমাদের ভিডিওগুলো যারা দেখেন আসলে বিনোদনের পাশাপাশি যদি আপনারা আসলে এই মাদ্রাসার উদ্দেশ্যে যারা দান করবেন এই মাদ্রাসার এই এই দানটু কিয়ামত পর্যন্ত থাকবে এবং যারা দান করতেছেন কোরআন শরীফ গুলা এই কোরআন শরীফ যতক্ষণ পড়বে ততক্ষণ আপনাদের সওয়াব হবে তাই না হুজুর তো আসলে আপনাদের কাছে আমরা ভালোবাসা দাবি করি কেননা বাচ্চাদের প্রতি ভালোবাসা দেখাবেন এবং মাদ্রাসার জন্য যদি কোনো কিছু করতে চান অবশ্যই এগিয়ে আসবেন যাতে আপনাদের সহযোগিতায়
মাদ্রাসায় বাচ্চারা আসলে একটু ভালো কিছু করতে পারে এবং ইসলামের দাওয়াত মানুষকে দিতে পারে। আসলে একজন চেষ্টা করলে তো হয় না, যদি সবাই মিলে চেষ্টা করে তাহলে হয়তো হবে। আজকে আমার খুব ইচ্ছা ছিল যে আজকে হাতে কোরআন শরীফটা দিয়ে যাব, আসলে ভাগ্য খারাপ নাকি আসলে, কিন্তু আসলে আজকে শুক্রবারের দিন, কোনো দোকানে আমরা খোলা পাইলাম না, কোনো দোকানে কোরআন শরীফ পাইলাম না, শুক্রবার দিন দোকান খোলা চলি পারে জরি পান। তো চেষ্টা করব, যেহেতু ওনাদেরকে কথা দিছি, যেহেতু হয়তো বা আগামী কাল না তার পরে যে কোনো দিন হোক, আমি পাবনা শহরে আমি ভাইকে নিয়ে সাথে নিয়ে আমি কোরআন শরীফ, আটটা কোরআন শরীফ দরকার তাই না, আমি আটটা কোরআন শরীফ কিনে দিব সবাই আমাদের জন্য, এবং যে কোরআন শরীফ দান করলো ওকে তার জন্য সবাই দোয়া করবেন। এটাই কথা, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।